দাদা ভাই দিদি ভাই নমস্কার। আজকে আমি দুধ কচুর মোতাটা পুইরে বাটা করুম। আমি পরিষ্কার করে নিছি, আপনাকে দেখাবার নিকে পাতাটা রাখছি, ওখানে আমি মোতাটা কাইটে নেবো। এটা দেখা যায় মান কচুর পাতা না, আর এটা মান কচু না, দুধ কচু। দুই খন্ড করে পোড়া দিমু, তাই ফটকে পোড়া হয়ে যাব। এইখানটি কচু পুরুম না, এইখানটি কচু পুরলে শক্ত হব। এইখানটি দুই খন্ড কচু আমি পুইরে বাটা দিম। মুখানটি পুইরে আপনারা যদি ঘরে বানান, বাটা বানাইবেন সুন্দর। এইখানটি আমি থেয়ে দিমু, অন্য ফেলে রান্ধা খামু। এই কচু বাটাটা আমি শুকনা মরিচ দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে বানামু, খাইতে বেশ সুন্দর হব। আমি কচুটা পুইরে কীভাবে বাটা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আমি এখন চুলাটা জ্বালিয়ে কচুটা পুইরে নেবো। চুলাটা জ্বলছে, কচুটা দিয়ে দিমু। কচুটা চুলাই দিয়ে দিলে এখন আমি বার বারে জাল দিয়ে কচুটা পুইরে নুম। কচুটা আরো ভাবে পূরণ যায়, ভাত রান্ধা খেলে যে আগুনটা থাকে, আগুনটার মধ্যে দিয়ে সব কাম করলে সুন্দর কচুটা পোড়া হয়। আমি আপনাকে দেখাবার নিয়ে এইভাবে পোড়া নিচ্ছি, বার বারে জাল দিয়ে কচুটা পুরুম। অনেকের ঘরে দুধ কচু থাকে, খাইবার জানে না, এরকম করে দুই পুইরে বানিয়ে খায় বাইটে, তাহলে এই বাটা দিয়ে ভাত খাওয়া যায়। কচুটা পুরো পেতে আমি রসুন আর পেঁয়াজটা ছুলিয়ে নেব। এই বাটাটার মধ্যে রসুন আর পেঁয়াজটা কাঁচা দিয়ে বাটন নাকি। রসুন পেঁয়াজটা ছুলে দিছি, আর এইরকম একটা হলার মধ্যে আমি মুষ্টি গাইতে পুইরে নেব। আগের দিনে কাঁচা মাছ কিনে আনছে, পাকা মাছ বাইছে বাইছে এরকম করে হলার মধ্যে গাইতে চালের মাথায় ছিয়াছে, বেশ সুন্দর শুকাইছে। দাদা ভাই দিদি ভাই, কচুটা পুরা হয়ে আইছে, আর আমি মোষটা পুইরা নেব। এইরকম মোষটা ঘুরে ঘুরে পুড়লে বাদে বেশ সুন্দর, ভিতরে বিচি কিনে বাজা হয়, বাটলে বেশ সুন্দর বাসনা আসে। দেহেরা মোষটা আমার বেশ সুন্দর পোড়া হয়েছে, কচুটাও পোড়া হয়েছে, আর কচুটা আমি নামাই নেবো। কচুটা জোড়াইলে বাদে বেশ সুন্দর করে ছুলাম, কচুটা জোড়াইছে, এখন আমি ছুলিয়ে দিয়ে নেবো। সুন্দর পোড়া হয়েছে, দেখেন কি সুন্দর ছুলে, আর বাগুনের মতো পোড়া হয়েছে, যেরকম বাগুন চুলার মধ্যে পুইরে খাওয়া হয় সেইরকম পোড়া হয়েছে, দেখেন কি সুন্দর হয়েছে। যে ছুলিয়ে আমি পরিষ্কার করে দিয়ে নেবো।
একটা কচু পুরলাম, ছুলে ঢুলে ধুয়ে ঠুয়ে এইখানে হয়েছে, ওখানে আমি বাইটা নেবো। কচুটা ওখানে আমি ছেঁচা দিয়ে বাটাবো, কচুটা ছেঁচা দিয়ে বাটা করলে বাটাটা ফটকে রয়, দেখেন কি সুন্দর পড়াইছে। যে কচুটা বেশ সুন্দর করা হয়েছে মমের মতো, দেখেন বাড়তে একবার সুন্দর নুস নুস করতেছে, এই যে একবার তেল তেলে পাঠা হইতেছে। যে কচুটা আমার আদা ফ্রেশ হয়েছে, আমি আর মরিচটা কালি জিরে নবনটা বাইজা নেবো আদা ফ্রেশ করে। মোষটা আমার আদা ফ্যাস হইলে আমি আবার পরে পেঁয়াজ আর রসুনরা আমি আবার আদা ফ্যাস করব। কালি জিরা মোষটা দিয়ে রসুন দিয়ে যেই কোনো কচু যদি পুইটা বাটে তাহলে আর গলায় ধরবো না। আমি বাট পান নিছি, আপনারা অনেকে বাঁকবেন বলে গলায় ধরবো, গলায় ধরবো না। যা বাসনা বেড়েছে এই কচু বাটা দেয় ভাত খাওয়ান যাব, আর অন্য কিছুই নাকো না। মরিচটা আদা ফেস করে নিছি, অন্য রসুন আর পেঁয়াজটা দিয়ে দিন। সবটি আদা ফ্রেশ হয়েছে, ওখানে আমি সবটি মিশিয়ে বাটা দিব, আরও দুইটা বাটা দিলেই আমার কচু বাটাটা হয়ে যাবে। দাদা ভাই দিদি ভাই, কচুটা আমার বাটা হয়েছে, অনাম অল্প মিঠা তেল দিয়ে মাই কেন। বাটাই খুব সুন্দর বাসনা বেরিয়েছে, পাশের ভাই সময় কথা একটু বাটার দেও গো ভাত খাই গিয়ে, দেখেন কি সুন্দর হয়েছে বাটা। এই যে বাটা দাস হয়ে পাড়ার মধ্যে ভাত মাখলে এতটি ভাত খাওয়ান যাবো, তা তাহলে আমি খামো না, তুইলা দিলাম। দাদা ভাই দিদি ভাই, দেখেন কচু বাটাটা কি সুন্দর হয়েছে, তাহলে আজকে রবিবার আমি তো খামো না, আমি নিরামিষ খাই, তাহলে মধ্যে নাতি বড়া নাতিরে পোলার বড়া খাবো, আমি বাইটা দিলাম। আগের দিন আমি এরকম করে বাইটা খাইছি, তার দিকে আমি বাটলাম নাতি মোরা খাইব। অনেকে কইবেন বলে গলায় ধরবো দেখে ঠাকমা খাইব না, তা না, আমার নাতি এই যে অখনই খাইব, ওই যে ভাত নিয়ে আইছে এই যে খাবো। সত্যি খুব দারুণ বেটেছে কচুটা, মুখে জল এসে গেছে। খুব দারুণ বানিয়েছে ঠাকুমার মতন, আগের দিন ঠাকুমা এরকম করে খাইতো।
খুব সুন্দর হয়েছে। আপনি যেরকম করে ঘরে বানিয়ে খাবেন সত্যি খুব সুন্দর হয়েছে।